বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের মধ্যে যারা অসম্ভব মেধাবী তার মধ্যে একজন কাজী অনিক ইসলাম। একটা গ্যাপ গেছে, কিন্তু দারুণভাবে তিনি প্রত্যাবর্তন করছেন, অনুশীলন করছেন, কঠোর পরিশ্রম করছেন। এবং কাজী অনিক ইসলামকে বলা হতো এক সময়ের বাংলাদেশের ক্রিকেটের স্টার, একদম পিওর অলরাউন্ডার যাকে বলে। তার সব গুণ ছিল, গুণ আছে এখনও কাজী অনিক ইসলামের মধ্যে। বাঁহাতি পেসার, বাম হাতে ব্যাট, দারুণ কম্বিনেশন। সেই কাজী অনিক ইসলাম আমার সঙ্গে কথা বলবেন এবং এখনকার ব্যস্ততা কী, কীভাবে নিজেকে প্রস্তুত করছেন, সব কিছু বিষয় নিয়েই জানবো তার কাছ থেকে। এবং আমি এখন আছি শহীদ আলাউদ্দিন পার্ক বা মাঠ বলা হয়, অনেকে বাসাবো মাঠ নামে এটাকে চেনেন। এটা নতুন করে সংস্কার করা হয়েছে এবং বেশ সুন্দরই লাগছে। কাজী অনিক ইসলাম, আমি তোমার কাছ থেকে প্রথমেই জানতে চাই, একটা গ্যাপ গেছে বাট পাস্ট ইজ পাস্ট, এখন সময়টা কীভাবে কাজে লাগাচ্ছ? আসলে এখন যে টাইমগুলো, সময়গুলো বা দিনগুলো আমার জন্য খুব টার্নিং একটা পয়েন্ট। তো আমি এই সময়গুলো, এই সুযোগগুলো হাতছাড়া করতে চাই না। তো আমি চাচ্ছি যে নিজেকে যখন কামব্যাক করবো, একদম প্রপারভাবে কামব্যাক করবো, কোনো কিছুতে যাতে ল্যাকিংস না থাকে আমার, আমি ওইভাবে চেষ্টা করতেছি। লাইক ফিটনেস, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং অ্যান্ড সব এভরিথিং, সব কিছু। তুমি ঢাকার বাইরে প্র্যাকটিস করছো এবং সেখানে একটা একাডেমির মাধ্যমে অনুশীলন করছো, সেই সম্পর্কে একটু বলো। আসলে আমি বর্তমানে এখন প্র্যাকটিস করছি রাজশাহীতে বাংলা ট্র্যাক, ঠিক আছে, তো সুজন স্যারের আন্ডারে আর কি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওই গ্রাউন্ডটা এবং এভরিথিং, সব কিছু প্র্যাকটিস ফ্যাসিলিটিস সব কিছু ভালো। তো আমি সব কিছু মিলে আর কি ওখানে খুব ভালো লাগছে। আর স্যারকে আমি বলছিলাম যে স্যার আমার একটু প্র্যাকটিসের জায়গা খুব দরকার এখন আর্জেন্টলি। তো স্যার আমাকে বলছে যে তুই এখানে আস, এখানে সুজন স্যার মেনলি বলছে, তো তুই এখানে এসে প্র্যাকটিস কর, কোনো প্রবলেম হবে না। তো আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে, ওখানে হার্ডলি প্র্যাকটিস করতেছি। সেন্টু ভাই আছে ট্রেনার, সেন্টু ভাইয়ের আন্ডারে কাজ করতেছি। আর কোনো প্রবলেম হলে মুন ভাই আছে আমাদের ঢাকা ডাইনামিক্সের ফিজিও, উনি আছেন। তো এভরিথিং আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে ওইখানে। অনেক প্রত্যাশা অনেক তোমাকে নিয়ে, এবং পুরো বাংলাদেশের প্রত্যাশা ছিল, পরিবারের প্রত্যাশা ছিল, বন্ধু বান্ধবের প্রত্যাশা ছিল, সেটা মেটানো খুব কঠিন। কারণ তোমাকে আরও ভালো পারফর্ম করতে হবে, ঘরোয়া লিগে দারুণ করতে হবে, সেটা তো একটা চাপ। আসলে আমি ছোটোবেলা থেকে মানে চাপ ক্রিকেট নিয়ে খেলে বড় হয়েছি, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় এটা কোনো চাপ না। তো আমি নিজেকে এখন যেভাবে প্র্যাকটিস করছি, যেভাবে নিজেকে তৈরি করতেছি, ইনশাল্লাহ আমার মনে হয় না যে কোনো লিগে বা লাইক ন্যাশনাল লিগ বা প্রিমিয়ার লিগ অ্যান্ড বিপিএল কোনো কিছু আমার কাছে কঠিন হবে। এমন সব কিছুতে আমি খেলছি, যদিও আমি একটু ব্যাকফুটে চলে গেছিলাম, কিন্তু আমি ওইগুলো মনে করি না। আমি চিন্তা করি যে নিজেকে আরও ভালো কীভাবে করা যায়, আপডেট কীভাবে করা যায়। আমি ভিজুয়ালাইজ করি আমার বিপিএলের বলিংগুলো দেখি, তারপর ন্যাশনাল লিগের বলিং ফিগারগুলো দেখি, ওইখান থেকে কীভাবে ভালো করা যায়, আরও কীভাবে বেটার করা যায়, ওইগুলো নিয়ে আমি খুব একটু প্র্যাকটিস করতেছি এবং চিন্তা করতেছি। তোমার দুঃসময়ে তোমার বন্ধুরা, তোমার ফ্যামিলির সাপোর্ট ছিল অসাধারণ, এবং তাদের কারণেই তুমি আবার ব্যাক করেছো, এবং ব্যাক করতেই হবে, ভালো করতেই হবে, তোমার একটা জেদও আছে। তাদেরকে, তাদের সাপোর্টটা তোমাকে কতটা মোটিভেশন দিত? সবচেয়ে বড় কথা হচ্ছে, ফার্স্ট অফ অল আমার ফ্যামিলি অনেক মেন্টালি সাপোর্ট দিয়েছে আমাকে। বন্ধু বান্ধবের কথা বলতে গেলে, আসলে খারাপ সময়ে মানুষ চেনা যায় যে কতটুকু আপন কতটুকু পর। বন্ধু বান্ধবের কাছ থেকে আমি ওরকম কোনো হেল্প পাইনি। তো হেল্প পাইছি একমাত্র আমার, যে আমাকে হেল্প করছে, যে আমাকে মানে ছোটোবেলার থেকে দেখতেছে, সবচেয়ে বড় কথা সেটা, সেটা হচ্ছে সুজন স্যার। তার কথা না বললে আমি পারতেছি না। আমার সব দিক দিয়ে প্র্যাকটিস ফ্যাসিলিটিস, তারপরে ফিনান্সিয়াল প্রবলেম, লাইক মুশফিক ভাই, রিয়াদ ভাই, ওনারাও আমার খুব প্রবলেম, লাইক করোনাকালীনে খুব ভালো একটা হেল্প করছে। এবং সুজন স্যার ফোন দিয়ে আমার খবর নিছে কীভাবে কী আসে বিষয়ে, এবং খুব হেল্প পাইছে একমাত্র এই স্যার আর সিনিয়র প্লেয়ারদের যারা আছে। আমার ফ্রেন্ডও ছিল আফিফ, ও তো আমার খুব চাইল্ডহুড ফ্রেন্ড, তো আমাকে খুব হেল্প করছে আর কি। আমি একটু পরে আসছিলাম আফিফের কথায়, তোমার খুব ক্লোজ ফ্রেন্ড আফিফ, ভালো করছে এবং দারুণ, মানে যেখানেই যাচ্ছে সেখানেই ভালো করার চেষ্টা করছে, ওর মধ্যে সেই স্ট্যামিনা আছে। ওকে নিয়ে তোমার প্রত্যাশা কি রকমই ছিল যে ও লম্বা রেসের ঘোড়া, অনেক দূর যাবে, অনেক দিন ক্রিকেট খেলবে? এটা অবভিয়াসলি, ও যখন আন্ডার-19 থেকে ডাইরেক্ট বিপিএলে কল পাইছে, তখন থেকে ওর সাথে আমার একটা, ও অলরেডি ব্যাটসম্যান, আমি বলার অলরাউন্ডার, তো ওর সাথে আমি নিজের কম্পেয়ার করতাম যে ও খেলতেছে আমি কেন খেলতে পারবো না। তো ও রিসেন্টলি খেলছে, খেলার পর আমি আবার তারপর হচ্ছে বিপিএল খেলছি। তো আমি ওর জন্য সবসময় দোয়া করি, আমার একটা ফ্রেন্ড, ও ভালো খেলুক, উপরে যাক,
ওটা কোনো হেডেক না, কিন্তু আমি চাই যে ওর ওর ও যতটুকু উপরে খেলতেছে আমি যাতে ততটুকু লেভেলে খেলতে পারি ইনশাআল্লাহ, আল্লাহ যাতে ওই সুযোগটা আমাকে দেয়। নিশ্চয়ই কাজে অনেক এবং সেই চেষ্টাটাও তুমি করছো, তোমার নিশ্চয়ই একটা ফিউচার গোল আছে, স্টেপ বাই স্টেপ তুমি এগোতে চাও এবং লম্বা সময় জাতীয় দলে জার্সিতে তিন ফরম্যাটের ক্রিকেটই খেলতে চাও। তুমি আমাকে এর আগেও বলেছিলে যে টেস্ট, ওয়ান ডে এবং টি টোয়েন্টি সব ফরম্যাটই তুমি বাংলাদেশকে বাংলাদেশের জার্সি পরে খেলতে চাও, সেই ড্রিমটা তো এখনও আছে এবং তোমার বয়স এখনও অল্প, সো সেই স্বপ্নটার জন্যই তো ছোটা। হ্যাঁ অবশ্যই, আমারটা আসলে একটা মিস্টেকস হয়ে গেছে, ওইটা নিয়ে আমি কখনো ভাবতে চাই না, কী হয়ে গেছে ওইটা আমি কখনো মাথায় রাখি না। তো এখন আমার যেটা চিন্তাধারা সেটা হচ্ছে আমি কি আগাচ্ছি, ঠিক আছে, আমার পারফরমেন্স অনুযায়ী এবং আমার পারফরমেন্স দিয়ে আমি চাই যে বাংলাদেশ ন্যাশনাল টিমের একটা জার্সি আমার গায়ে লাগানোর। ইভেন আমার এই আমার যে ম্যাটারটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাকে খুব সাপোর্ট করছে, ক্রিকেট বোর্ড যদি আমার পাশে না থাকতো হয়তো বা তো আমি আরও বড় কিছু সাজা পেতাম এরকম। থ্যাংকস বাংলাদেশ ক্রিকেট বোর্ড, উনি আমার সাথে ছিল এবং আমার বিশ্বাস আছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাকে একটা সুযোগ দিবে, ইভেন আমি সুযোগটা কাজে লাগাবো। হ্যাঁ নিশ্চয়ই, তুমি পারফর্ম করলেই তুমি সুযোগ পাবে বাংলাদেশ, তো এটা অটোমেটিক, তুমি ভালো করলে ঘরোয়া লিগে তারপর তুমি অপরচুনিটি পাবে। তোমার তো একটা মানে জেদও আছে যে আমি বাংলাদেশ টিমে বা যে কোনো পারফরমেন্সে সেরাটা দেবো এবং সেরা কিছু বের করে নিয়ে আসবো, এমন কি স্বপ্ন দেখো যে বাংলা যখন তুমি ক্যারিয়ারটা শেষ করবে বাংলাদেশে একজন লিজেন্ড হবে, যেমন মাশরাফি, যেমন সাকিব, যেমন মুশফিক, যেমন রিয়াদ, এখনকার রুবেল, তাসকিন, মুস্তাফিজ। মুস্তাফিজ ভাই আমার আইডল, ঠিক আছে, আমি তার আইডল মানি। আর আমার ছোটোবেলার থেকে একটা ইয়া ছিল যে আমি যদি ক্রিকেটার হই অ্যাজ এ অলরাউন্ডার হিসেবে ক্রিকেট হবো, ওয়ার্ল্ডের এক নম্বর অলরাউন্ডার হিসেবে ক্রিকেটার হবো, এটা আমার স্বপ্ন। যদি আমি ন্যাশনাল টিমেও খেলি তাহলে আমি একজন অলরাউন্ডার হিসেবে খেলবো ইনশাআল্লাহ, এটা আমার আশা ছোটোবেলা থেকে আশা। আর আমার কাছে মনে হয় যে আমি পারবো, কারণ আমার কনফিডেন্স আল্লাহর রহমতে ভালো আছে, সব কিছু সুন্দরভাবে আগাচ্ছি আমি, যা একটা সুযোগের অপেক্ষা। অনেক বোলিংয়ের ভেরিয়েশন আনার জন্য সবাই বলে থাকে শুধু গতি নয়, গতির সঙ্গে থাকতে হবে সুইং, এটা সেটা, তোমার সেই কাজগুলো করা হচ্ছে কি না বা ভেরিয়েশনগুলো পাচ্ছ কি না বা তোমার শক্তিমত্তা যেখানে সেই জায়গাটা আরও স্ট্রং করতে পারছো কি না, ব্যাটিংটা নিয়েও কাজ করা হচ্ছে কি না আলাদা করে? হ্যাঁ, ব্যাটিংটা নিয়ে আলাদা আমি কাজ করতেছি, আমাদের ওইখানে ভোলা স্যার আছে, তারেক স্যার আছে, ওনারা আর কি আমার ব্যাটিংটা একটু দেখতেছে। আর স্পেশালি ভোলা স্যার আমার বোলিংটা নিয়ে খুব কাজ করতেছে, স্যার আমাকে অলরেডি বলছে যে তুই যে হার্ডওয়ার্ক করতেছিস তোর পেস অটোমেটিক বাড়বে। এখন আমার যে ন্যাচারাল সুইংটা আছে ওই সুইংটা নিয়ে কাজ করতেছি, ইভেন ইয়র্কার স্লোয়ার এগুলো নিয়ে কাজ করতেছে ভেরিয়েশনের উপরে। কিন্তু নিজের নিজে কতটুকু হ্যাপি তুমি যে না আমি আবার একটা ভালো শেপে আসছি, আমি একটা ভালো জায়গায় বল ফেলতে পারছি, আগের মতো সেই সব কিছু টার্ন পাচ্ছি বা সুইং পাচ্ছি, ব্যাটিংটাও সেই অ্যাগ্রেশনটা পাচ্ছি, ভালো করে ব্যাটে লাগছে, বোলারদেরকে ভালোভাবে মোকাবেলা করতে পারছি, নিজে কতটা আত্মবিশ্বাসী? আসলে এখন প্র্যাকটিস সেশনে আমার কনফিডেন্স ভালো আছে, সব কিছু ভালো আছে, কিন্তু আমি তখনই স্যাটিসফাইড হবো যখন আমি একটা ম্যাচে পারফর্ম করতে পারবো, সুযোগ পারবার পারফর্ম করতে পারবো, তখন আমি স্যাটিসফাইড হবো, তখন আসলে বুঝতে পারবো আমি যে না আমি এতদিন যে প্র্যাকটিসগুলো করছি ওগুলা কি আমার সঠিক ছিল নাকি। আসলে একটা বড় লেভেলে ম্যাচ খেলা ছাড়া আপনি বুঝতে পারবেন না যে আপনার কতটুকু ঠিক হচ্ছে কতটুকু ঠিক হচ্ছে না, তো আমি একটা সুযোগের অপেক্ষায় আছি। আমি সব কিছু আলহামদুলিল্লাহ প্র্যাকটিস যেরকম করতেছি আমার সব কিছু ঠিক আছে, জাস্ট ওয়েট করতেছি আমি একটা ভালো একটা ম্যাচ খেলার জন্য, ভালো একটা টুর্নামেন্ট খেলার জন্য। অনেক ধন্যবাদ, অনেক থ্যাংক ইউ, সবাইকে দোয়া করবেন আমার জন্য। কাজী অনেক যেমনটা বলছিলেন যে একটা সুযোগের অপেক্ষা আছে কাজী অনেক ইসলাম, সত্যি তাই, ও সুযোগ পেলেই হয়তো দারুণ কিছু করবে, আর এই দারুণ কিছুর জন্য অপেক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট, কারণ বাংলাদেশের ক্রিকেটে একজন ট্রু অলরাউন্ডার খুব দরকার। সাইফুদ্দিন ভালো করছে এবং সেই পথে এগিয়ে যাবে কাজী অনেক, এই শুভকামনা, এই শুভাশিস ওর জন্য। ধন্যবাদ সবাইকে।